আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদাউস দিনাজপুর থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি আমি একটি সিলিন্ডার কীভাবে 6 মাস পর্যন্ত ব্যবহার করতেছি সেটা। তবে জানতে হলে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে হবে। আশা করি সবাই আমার সাথে থাকবেন সে পর্যন্ত। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চাইলে এ জাতীয় আর ভিডিও আরও দেখার জন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর আপনি যদি কাজটা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সকালের নাস্তা রেডি করে সবাই খেয়ে নিয়েছি, এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনের নিত্যদিনের রুটিনে না বিছনা গুছানোটা মাস্ট বি থাকবেই। আর এই কাজটা করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ ঘরে বিছানাটা গুছানো থাকলে কিন্তু ঘরটা দেখতে বেশ সুন্দর লাগে। আর আমি খুব খুশি মনেই কাজটা করিয়ে নিচ্ছি। আজকে হাফসার স্কুল নেই, ওদের হচ্ছে 2 দিন স্কুল বন্ধ থাকে, তো আজকেও ছুটির দিন। তো বিছানা রেডি করে আমি এখানে কাপড়গুলো ভিজিয়ে দেব, এতে করে কাপড়গুলো ময়লা ছাড়িয়ে যাবে দুপুরের ভিতরে। তো সংসার জীবনে না সব থেকে আমার যদি কোনো কষ্টের বা অলসতার কাজ যদি কোনোটা মনে হয়ে থাকে তাহলে এই কাপড় পরিষ্কার করাটা। আমি জানি না কেন যে আমার এই কাপড় ধুতে প্রচুর অলসতা লাগে, মানে ভালোই লাগে না, তারপরেও ধুতে তো হবেই, কারণ নোংরা কাপড় যদি ঘরে জমিয়ে রাখি তাহলে কিন্তু সেটা দেখতেও ভালো দেখায় না। এজন্য না চাইতেও আমার প্রতিদিনের কাপড় প্রতিদিনই ধুয়ে নিতে হয়। তো আমি এখানে হাফসার কাপড়গুলো আলাদা করে ভিজিয়ে নিব, আর আমাদের কাপড়গুলো আলাদা করে ভিজিয়ে নিয়েছি। দুপুরের রান্নায় শাক ভাজি করব, কাঁচা কলার তরকারি রান্না করব। তো এখানে তরকারিগুলো আমি আগে থেকেই কেটে নিয়েছি, এখন শাকগুলো সুন্দর করে বেছে নিব। লাল শাকটাতে কিন্তু প্রচুর পরিমাণে বালু ছিল, তারপরেও আমি যতটা সম্ভব ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। ছোট চিংড়ি দিয়ে লাল শাক ভাজিটা কিন্তু খেতে ভীষণ মজার লাগে, তবে আমার বাসায় যেহেতু চিংড়ি মাছ নেই তো আমি এমনি ভাজি করে নিব, এটাও খেতে ভালো লাগবে, হাফসা খুবই পছন্দ করে। তো এই তো আমি শাকগুলো এখানে বেছে নিয়েছি, এখন সুন্দর করে ধুয়ে নিব বেশ পানি দিয়ে, কারণ শাকগুলোতে প্রচুর পরিমাণে বালু ছিল। দেখতেই পারছেন আমার এই সিঙ্কের এখানটা কতটা বেশি বালু আর নোংরা হয়ে গিয়েছে। আসলে পুরো খেতি থেকে নিয়ে আসছে, হাফসার বাবা বাইরে গেছিল ক্ষেত থেকে তুলতেছিল, তখনই তাদের থেকে নিয়ে আসছে শাকগুলো। তো এই যে এখানে আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি, আমি বেশ অনেকটা সময় নিয়েই শাকগুলো ধুয়ে নিব। তো এখন আমি আপনাদের সাথে আমার সিক্রেটটি শেয়ার করি। সিক্রেট বললে ভুল হবে, আসলে একটা সিলিন্ডার কতদিনই বা যেতে পারে, ঊর্ধ্বে গেলে 2 মাস, এর বেশি কিন্তু কারোরই একটা সিলিন্ডার যাবে না নর্মালি যদি রান্না করা হয়। তবে আমরা যদি ছোট্ট একটু টেকনিক খাটিয়ে নিই তাহলে কিন্তু রান্নাতে বেশ অনেকটা গ্যাস সাশ্রয় করা যেতে পারে। তা আমি এখানে তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি, তবে আমি তরকারিতে কিন্তু গরম পানিটা ব্যবহার করেছি, এতে করে তরকারির স্বাদটা যেমন বজায় থাকবে সেই সাথে কিন্তু সিদ্ধটাও খুব দ্রুত হয়ে যাবে। তো সেভাবেই কিন্তু একটু হলেও গ্যাসের সাশ্রয়টা হবে। আর আমি আসলে গ্যাস ম্যাজিক দুটাই ব্যবহার করি। তো এখানে আমি এই যে লাল শাকটা ভাজি করার জন্য ইন্ডাকশনটা ব্যবহার করছি। তা আমি এভাবে সিদ্ধ বা ডাল, মানে দুধ গরম করা, চা তৈরি করা, সকালের নাস্তাটাও মাঝে মাঝে ইন্ডাকশনে করে থাকি, আর গ্যাসে দুপুরের তরকারিটা রান্না করে থাকি, বা যখন খুব তাড়াহুড়োর মাঝে থাকি তখন তিনটাতেই বসিয়ে দেই, মানে 2টা গ্যাসের চুলাতে, ইন্ডাকশনে যদি খুব তাড়াহুড়া থাকে। এভাবেই কিন্তু আমি যা একটু গ্যাস সাশ্রয় করতে পারি। তবে রেগুলার রান্না করলে কিন্তু 1টা গ্যাস কখনোই অনেক দিন নিয়ে যাওয়া সম্ভব না। তবে যদি আমরা একটু টেকনিক খাটিয়ে 2টা 3টা জিনিস ব্যবহার করি তাহলে কিন্তু গ্যাসটা একটু সাশ্রয় করা যায়। আমি আর কি এভাবেই আমার একটা সিলিন্ডার হচ্ছে 5 থেকে 6 মাসের পর্যন্ত ব্যবহার করে থাকি। আমি ম্যাজিকটাই বেশি ব্যবহার করে থাকি, সেই সাথে গ্যাসে রান্না করলে গরম পানিটা ব্যবহার করি। এই যে আমি শাকটা কিন্তু এখন গ্যাসে বাগার দিয়ে নিয়েছি, তবে আমি সিদ্ধটা কিন্তু হচ্ছে গিয়ে ম্যাজিকেই করে নিয়েছিলাম।
তবে আপনি যদি রেগুলার গ্যাসটা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু কখনোই এতদিন নিয়ে যাওয়া সম্ভব না, ঊর্ধ্বে গেলে 2 মাস বা সর্বোচ্চ 1 মাসই একটা সিলিন্ডার ব্যবহার করা যায় আমার জানা মতে, তারপরও চেষ্টা করি। তোমার আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।